আজকে আমি বাচ্চাদের ছোট বাচ্চাদের দোলনা বানাবো, যেখানে যে বাচ্চারা শুয়ে দোলে ওই ওইটা বানাবো। তাই কি কি লাগতেছে দেখেন, এখানে আমার আইসক্রিম পপি স্টিক আছে, আমি এখানে কিছু পপি স্টিক নিছি, এখানে গ্লুগান আছে আর এখানে কেচি আছে। তো চলেন দেখে আমি এখন এখন এটা আমি টুকরো করে নিছি, আইসক্রিমের কাঠিগুলো টুকরো করে নিছি এটা এভাবে, আর এখানে চিকুন করে কাঠিটা কেটে নিছি আইসক্রিমের কাঠিটাই এভাবে রেখে আমি গ্লুগান দিয়ে আটকে দেব। আমি এভাবে এভাবে রেখে গ্লুগান দিয়ে আটকে দেব, আর এটার উপরে এটা দিয়ে আটকে দেব, এটার উপরে এটা এভাবে আটকে দেব। এখানে আমি সবগুলো জোড়া দিয়ে নিছি, এই যে দেখেন সবগুলো আমি কাঠি আর এই জোড়া দিয়ে নিছি। এখন আমি এটা জোড়া দিয়ে নেব, এইভাবে এভাবে জোড়া দিয়ে নেব। আর নিচের জন্য আমি কিছু কাঠি রাখছি, যেটা নিচে এইভাবে দেওয়ার জন্য। এখানে আমি এটা জোড়া দিয়ে নিছি, এই যে জোড়া দিয়ে নিছি, আর নিচে জোড়া দিয়ে নিছি। এখন আমি এটা দোলনার মধ্যে লাগাই দিচ্ছি। আমি কাঠি দিয়ে এরকম বানাই নি, এই এরকম বানাই নি যাতে এটা ঝোলানো যায়, ঝোলানো যায় এরকম। তৈরি হয়ে গেল আমাদের বেবিদের দোলনা, এই যে আমাদের বেবিদের দোলনা। আপনারা চাইলে এটা রং করতেও পারেন। আমার এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।